প্রিয় দর্শক, এবার শবনম বুবলি প্রশ্ন করেছে অপু বিশ্বাসকে উদ্দেশ্য করে, কেন বীরের জন্মদিন ধুমধামভাবে দেশে পালন করা হয়নি, বিদেশে কেন উড়াল দিয়ে চলে গিয়েছে ছেলেকে নিয়ে, তবে কি এবার পালিয়ে গিয়েছে দেশ ছেড়ে, এমনভাবেই প্রশ্ন ছিল বুবলির। দর্শক এ কেমন প্রশ্ন করল বুবলি, বিস্তারিত জানতে ভিডিওটি এক মুহূর্ত না টেনে পুরো ভিডিওটির সাথে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সুপারস্টার শাকিব খান, হলিউড কুইং অপু বিশ্বাসের ছেলে আব্রাহাম খান জয়ের জন্মদিনকে ঘিরে যে প্রশ্ন উঠবে এটাই স্বাভাবিক, কারণ বাবা মা দুজন যদি হয় সুপারস্টার, সেখানে ছেলেকে নিয়ে নানা ধরনের প্রশ্ন উঠবে এটাই জানা কথা। সেইভাবে এবারের জন্মদিনকে ঘিরেও অনেক প্রশ্ন উঠেছে, অনেকেই অনেক ধরনের প্রশ্ন করেছে। এবার প্রশ্ন করলো শবনম বুবলি, শবনম বুবলি এবার জিজ্ঞেস করলো কেন দেশে পালন করা হয়নি জন্মদিন ছেলেকে নিয়ে, তবে কি পালিয়ে গিয়েছে দেশ ছেড়ে, হয়তো নিজে সাধ্যসিদ্ধি করতে পারেনি, তাই তো জন্মদিনের দিন না থেকে উড়োল দিয়েছে। অপরদিকে জানা যায় ছেলে আব্রাহাম খান জয় খুবই অসুস্থ ছিল, উন্নত চিকিৎসার জন্য ডাক্তার পরামর্শ দিয়েছে অন্য কোনো দেশে নিয়ে যেতে, সেজন্য অপু বিশ্বাস নিয়ে গিয়েছে সিঙ্গাপুরে। এ ব্যাপারটা অনেকেই জানে, কিন্তু তার মাঝে এই জন্মদিনকে ঘিরে অনেকেই অনেক ধরনের প্রশ্ন করছে, সেই সাথে বুবলিও ছাড়েনি প্রশ্ন করতে, তবে কি পালিয়ে গিয়েছে, এ ধরনের প্রশ্ন আসলেই অপু বিশ্বাসের উপর দেওয়া উচিত হয়নি, কিন্তু বুবলি সুযোগ পেলে কথা বলতে ছাড়ে না, তাই তো এবার এ ধরনের প্রশ্ন করেছে অপু বিশ্বাসকে। বুবলির কি উচিত হয়েছে এ ধরনের প্রশ্ন করা, কেন অপু বিশ্বাস পালিয়ে যাবে দেশ ছেড়ে, সে তার ছেলে আব্রাহাম খান জয়ের জন্মদিন দেশে ফিরে আবার ধুমধামভাবে পালন করবে, এটাই তিনি লাইভে এসে বলেছেন। শবনম বুবলির উচিত এ ধরনের প্রশ্ন থেকে বিরত থাকা, কাউকে এ সম্পর্কে প্রশ্ন করা উচিত না, সব ব্যাপারগুলো না জেনে প্রশ্ন করা উচিত না। দর্শক আপনার কি মতামত, আপনার মতামত জানাতে পারেন আমার ভিডিওর নিচে থাকা কমেন্ট বক্সে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।